একটা অন্তর্জাল কম্পিটিশনে ডেফিনেটলি স্ট্রংলি আছে। সো আমার অর্ধেকের বেশি সিনেমা রিলিজ হয়নি। মজার জায়গাটা বলি, যদি দৌড়াতে নামার একজনকে, তো একজনই তো ফার্স্ট হবে, রাইট? যদি দুই তিনজনকে একসাথে নামায় দেন তাহলে আপনি একটা সুন্দর রেস দেখতে পারবেন। অন্তর্জালের এক্সপিরিয়েন্স অনেক ভাস্ট ছিল, ইন এ সেন্স যে এখানে বেশ কিছু টেকনোলজির ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন ডিরেক্টর, যেগুলোর সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না। এরকম পরিসরে VFX এর কাজ করার যে এক্সপিরিয়েন্স ওটাও ছিল না। তো সব কিছু মিলিয়ে একদম নতুন একটা যাত্রা আমার জন্য, মানে নতুন নতুন এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম আমাদের দেশে শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই, মানে বড় আকারেই। এটা টেকনোলজি যত থ্রাইভ করবে তত বেশি এটা বাড়বে আমাদের বিশ্বাস। তো ওখান থেকে এরকম একটা সিনেমা বা কুড বি অ্যান আই ওপেনার, আই বিলিভ। সাইবার ওরিয়েন্টেড ফিল্ম, বাট এটা একটা সাবজেক্ট, ওই সাবজেক্টটাকে কেন্দ্র করে একটা সিনেমা বানানো হয়েছে। অ্যান্ড সিনেমার দর্শক সার্বজনীন, হ্যাঁ, তারা ডেফিনেটলি সবাই একই স্টোরি বারবার দেখতে চায় না, তাই না? কেউ কা মানে সবচেয়ে বড়ো ফ্যানকে একই স্টোরি রিপিট করে দেখান, ইটস নট দ্যাট। লাইক আপনি গল্পটার যে কেন্দ্র ওইটাই দর্শক ফোকাস করে। এটা সাইবার বেস বলে সাইবারের যে দর্শক আছে তারাই যাবেন, যে বিষয়টা ওটা চিন্তা করে আমরা সিনেমা বানাই, আমরা সিনেমাটা বানিয়েছি মানুষকে এন্টারটেইন করার জন্য। এটা সাইবার ঘরনা, সো অনেক মানুষ নিজেদেরকে রিলেট করতে পারবে। এটা আপনার সবসময় যে কোনো ফিল্মের জন্য, ইভেন অ্যাভারেজ ফিল্মের জন্য, বিউটিফুল কিক স্টার্ট। একটা ফিল্ম শুধুমাত্র একটা ফেস্টিভ্যালে রিলিজ করেছে বলে ওটা মানে একদম মহামারী ব্যবসা করার ব্যাপারটা এরকম না। ওই যে কিক স্টার্টের কারণে যেহেতু মানুষের সময় আছে দেখবে, বাট একটা সিনেমা যদি বিয়ন্ড কি বলে ওটাকে নর্মাল ইকোনমির যে ইয়েছে কালেকশন তারা চিন্তা করে, তার বিয়ন্ডে যদি যেতে চায় তাহলে সেই ফিল্মটাকে অনেক দিন চলতে হয়, এবং সেই ফিল্ম তখনই চলে যখন ওটার ক্যালিবার থাকে। আমরা লাস্ট ইয়ারে তো দেখলাম যে পরান হাওয়া কোনো ফেস্টিভ্যাল ছাড়া আসছে না, চলছে না সব জায়গায়। সো সিনেমার ক্যালিবারের উপর ডিপেন্ড করে। ফেস্টিভ্যাল সবসময় ব্লেসিং ওই সিনেমাটার জন্য, যে ওরা একটা মানে আমরা জানি যে ওই সময় সবাই সিনেমা হলে যাবে। সো ওই কিক স্টার্টের একটা যে সুবিধা ওইটা পায়। আমি অন্যান্য প্রোডাক্ট দেখি নাই, বাট অন্তর্জাল দেখেছি, অন্যান্য প্রোডাক্ট কেমন হচ্ছে ওগুলো শুনেছি। সব কিছু যদি বিচার করি তাহলে অন্তর্জাল কম্পিটিশনে ডেফিনেটলি স্ট্রংলি আছে। মজার জায়গাটা বলি, যদি দৌড়াতে নামার একজনকে, তো একজনই তো ফার্স্ট হবে, রাইট? যদি দুই তিনজনকে একসাথে নামায় দেন তাহলে আপনি একটা সুন্দর রেস দেখতে পারবেন। সো আই থিঙ্ক মাল্টিকাস্টের ফিল্মে আমরা দেখতে পারি যে প্রত্যেকটা আর্টিস্ট তাদের বেস্ট দেয়, কারণ দে ফিল দ্যাট কম্পিটিশন উইদিন দেমসেলভস, যে আমাকে পারফরমেন্স ভালো করতে হবে। আর দীপন দার সাথে কাজ করার মজা হলো উনি সবাইকে স্পেস দেন, তো ইফ ইউ হ্যাভ দ্যাট মেন্টালিটি তাহলে প্রুভ করার সুযোগ থাকে। যদি আমার যে কয়টা ফিল্ম আমি হাতে নিয়েছিলাম সবগুলো যদি বের হতো, আই থিঙ্ক আমার রিলিজ করা ফিল্ম কয়টা, 5টা, আর আমি যোগ হয়েছিলাম আই থিঙ্ক 11টা সিনেমাতে। সো আমার অর্ধেকের বেশি সিনেমা রিলিজ হয়নি। এর ভেতরে আদি ছিল একটা 2015, যেটা আসলে তখন বেশ সবার কাছে একটা মানে গ্রহণযোগ্যতা পেয়েছিল। প্লাস তারপরে আমি আর একটা ফিল্ম করছিলাম দাহকাল নাম করে, ওইটা অনেক বড় পরিসরে অলমোস্ট আমরা শেষ করে আমরা শেষ করতে পারিনি। সো ওই ফিল্মগুলো যদি আসতো তাহলে আপনারা আমাকে ফ্রিকুয়েন্টলি পর্দায় পাইতেন। মজার জিনিস, আমার প্রত্যেকটা ফিল্মই কিন্তু এরকম অলমোস্ট শেষ করে বসে থাকা, আদি শেষ করে বসে আছে, দাহকাল অলমোস্ট ডান্স। ওই সিনেমাগুলো আসলে আমি যে ওই আসি না সিনেমাতে, এটা আসলে চেঞ্জ হতো। আর বেছে কাজ করা, বেছে সবাই কাজ করে যার যার টেস্ট অনুযায়ী। যদি মনে হয় যে এই ফিল্ম আমার টেস্টের, তবে ডিফেন্ড করবে। আমাদের এখানে টেকনোলজি এখনও থ্রাইভ করে নাই, আমাদের এখানে ট্যালেন্ট আছে, টেকনোলজিটা আমরা এখন পর্যন্ত ওইটা পাইনি। সো আমরা যখন অনেক কিছু কালেক্ট করি এখান থেকে ওখান থেকে দেশের বাইরে থেকে, তখন এটা একটা প্রভাব ফেলে, যে প্রভাবটা ফেলে ওটাতে অনেক সময় অনেক ফিল্ম রিকভার করে না। তো ওখান থেকে অনেক সিনেমা স্টপ হয়, আবার অনেক সময় দেখা যায় যে সিনেমা শেষ, বাট ফর সাম পার্সোনাল রিজন ডিরেক্টর প্রডিউসার অর প্রডিউসার হিমসেলফ ডাজ নট ইউ নো লাইক ওই পোস্টের কাজ করতে চায় না, এরকম হয়। এখন সব চিন্তা মাসুদ রানা নিয়ে, মাসুদ রানা অগাস্টে আসবে, তারপরে আমি চিন্তা করবো যে আসলে কী করবো ফিউচারে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব অ্যাপ, নেভার মিস অ্যানাদার আপডেট।